আমার প্রতিপক্ষ পাল্লাদার ভায়া জীবন অর্জুনের যে বাক্যবান আমি প্রায় হয়েছি এহেন মধুর লগ্নে আমার মতো অর্বাচীনের সাধ্য কি আপনাদের মতো শুভী জ্ঞানী ভাবগ্রহী তার সম্মুখে দাঁড়িয়ে হনুমানের ভূমিকা অবলম্বন করে আপনাদের মনে দর্শন করি। যাই হোক, আমি আমার প্রথম পক্ষের প্রথম পাল্লায় বন্দনা অর্চনা গানের পরিসমাপ্তি ঘোষণা করে কবির কলেবরকে পৃথি করার নিমিত্তে চিরন্তন পোশাক অবলম্বন করে আপনাদের দেব বিষয় কবনতম স্তকে গ্রহণ করে পাল্লাদারের কথার সূত্র ধরে জ্ঞান ভাণ্ডারের দরজা খুলে দিয়ে বিতং বিতং করে আপনাদের চরণ প্রান্তে নিবেদন করে কিছু জিজ্ঞাসা করেছিলাম। তদুত্তর আপনারা শুনলেন, আমিও শুনলাম, আপনাদের মতো শ্রোতা মনোবৃত্তি নিয়ে আমিও বসে বসে শ্রবণ করছি। আপনাদের যত ধিক ভালো লেগেছে আমার তত ধিক ভালো লেগেছে। আপনারা গলিয়ে জ আমি প্রায় গল্প গল্প হয়েছি, কিন্তু বলতে বলতে যেই বলা বন্ধ করলেন আমার বলা হলো না। আমার অচিন দেশে খোঁজা মেরে বললো তুমি শ্রোতা নও তুমি বক্তা, তাই শ্রোতা মনোবৃত্তিকে পরিত্যাগ করে বক্তার ভূমিকায় দণ্ডায়মান হয়ে আমার পাল্লাদারের দুটি বৃত্তি ভুল ভ্রান্তি কোথায় তুলে ধরার জন্য আমি দণ্ডায়মান হলাম। এক পক্ষ যখন বলে তখন এক পক্ষ জ্বলে, কিচ্ছু করার থাকে না। যার যখন চুলকুনি ওঠে চুলকুতে চুলকুতে কাপড় কোটা ওঠে সে নিজে খেয়াল করে না, তাতে বেটা ছেলে হোক আর বেটি ছেলে হোক যে চুলকোয় সেও আরাম পায় আর যে দেখে সেও আরাম পায়। আর একটু হলি আমি আমার পাল্লা জবনীকে করার আগে কিছু দাবি রেখেছিলাম, সেই কথার সূত্র ধরি আমার ভায়া জীবন অর্জুন তার ভাব ভাষার কল্পনা জল্পনা আশ্রয় করে আমাকে একটা জায়গাতে এমন আঘাত করে যে দাদা বলে ডাকার অধিকার নাই, বলে হনুকে মারো ঝাঁটা। শুনে আমার গাঁট হই করিল কাঁটা সপনা, এ দাদা বলে সম্বোধন করেছে ঝাঁটা মারছি, এই হনু সম্পর্কে তো জ্ঞান নাই, তুমি লেজ বিশিষ্ট শাখা হনু দেখেছো, আমি যে হনুমান সেটা লেজ বিশিষ্ট শাখামৃগ হনুমান নয়। হরিয়ানদেশ থেকে রামচন্দ্রকে সাহায্য করার জন্য আমরা সাতজন এসেছিলাম, নল নীল সুসেন জম্বুবান গয় গবাক্ষ আর হনুমান। আর তুমি যে হনুমান দেখেছো বলছে ও হনুমান তেড়ে গেলে দাঁত খেঁচাবে আর তলাটাও দেখাবে, হনুমানের তলা তো খোলা দেখাবার কি আছে। যে হনুমান তুমি জাঁঠা মারার কথা বলেছো, যে আঘাত তুমি আজ দাদার প্রাণে দিয়েছো ক্ষমার অযোগ্য, তোমাকে ক্ষমা করা যায় না। যে হনুমান সাউন্ড বাড়া সাউন্ড বাড়া, যে হনুমান মায়ের গর্ভে 18 মাস পর্যন্ত প্রসব হয় নাই, অঞ্জনার গর্ভে 18 মাস, কেশরী গিয়ে জোর হাতে বলল কোন মহাজন তুমি কে, তুমি প্রসব হও? আমি বলেছিলাম বাবা গো আমি তো প্রসব হতে পারব না, কারণ আমি উলঙ্গ হয়েছি মাতৃগর্ভে। যখন জন্ম হয় মায়ের গর্ভে এই জীব জগৎ সবাই উদ্ধ পদে অ্যাডমন্ডে মায়ের গর্ভে উলঙ্গ অবস্থায় আসে। আমরা পৃথিবীতে যখন এসেছিলাম উলঙ্গ, আবার যেদিনে যাব সেদিন উলঙ্গ, তাহলে আসতেও ল্যাংটা যেতেও ল্যাংটা মাঝখানে কোয়াটা দিন কেবল কাপড় ধরে টানাটানি ওই আরম্ভ করেছে, বুঝতে পারছে না কতক্ষণ আছে আর বুঝতে পারছে না। এই মেশিন হাওয়া যেদিন বন্ধ হয়ে যাবে না, এই পাম্প দিলে আর হাওয়া লাগবে না, এই হাওয়াতে চল চল দমে চল চল। আমি তো প্রসব হব না, তাহলে কি হবে? তোমার নারী হত্যা পাপ হবে, ব্রহ্ম হত্যা গো হত্যা নারী হত্যা সম পাপ নাই? তা বললে তুমি আমাকে গুরু ডেকে এনে মন্ত্র দাও, আমাকে কৌপিন দাও, কেশরী ব্রহ্মার সাধনায় সন্তুষ্ট করে বলল প্রভু
আপনি আমার সন্তান এবং আমার স্ত্রীকে বাঁচান। বলে কি করতে হবে? ওর কানে মন্ত্র দিতে হবে, বীজ মন্ত্র দিতে হবে, আর কোপিন দিতে হবে। ব্রহ্মা আমার পিতার কথা শুনে আমার কানে মন্ত্র দিয়ে চতুর্দশ পুষ্টি আমাকে কোপিন পড়াইলো মায়ের গর্ভে। আমি প্রসব হলাম। আমরা যখন প্রসব হই উলঙ্গ হয়ে নিজ লিঙ্গ মাতৃ জনিত বর্ষণ হয়, তাই নিজ লিঙ্গ মাতৃ জনিত যাতে কষ্ট না করে তার জন্য আমি কোপিন করে প্রসব হলাম। কোপিন করে প্রসব হয়ে বলিলাম, মা গো এই নাও তোমার কোপিন। আমি যে মন্ত্র পেয়েছি মা সর্বস্ব হারানো মন্ত্র, আমি সেই সর্বস্ব হারানো মন্ত্রের সাধনের জন্য আমি যাব বনে, আমি আর সংসারে থাকব না। মা টিপে ধরেছিল, রাখতে পারে নাই ধরি ধরি। ক্ষুধার্ত হনুমান সূর্যকে লক্ষ্য করে আপেল গান করে যেমন ধরতে গেল, ইন্দ্রের বজ্রের আঘাতকে ভূমিতে পড়ে গেল, হনুটা গেল ভেঙে। আমার বাবা পবন বললাম আমি ধর্মঘট করলাম, পবন আর বইবে না, পবন আর কর্ম করবে না, বাতাস কেউ পাবে না। 33 কোটি দেবতা সব বলল, তুমি বন্ধ করো তোমার ধর্মঘট, তুমি চলো ধর্মঘট, আমরা তোমার ছেলে হবি সমান করে দেব। ব্রহ্মা কুমণ্ডলের গঙ্গা জল এনে হনুমানের হনু দিয়ে সমান করে সেদিনে নাম রাখলো, আজ থেকে তোমার নাম হলো হনুমান। তাহলে ভাঙা হনুমান যেদিন হলো সমান, সেদিন আমার নাম রাখা হলো হনুমান। বলে হনুমান দাঁত দেখা, হ্যাঁ দেখাবি, দাঁত দেখাবে না? বিভীষণ জিজ্ঞাসা করছে, হনুমান তুমি প্রভুর উপরে দাসত্ব করতেছে, তুমি প্রভুকেই তো উপদেশ দিচ্ছ, কেমন করে তুমি ভগবান পেলে, তুমি কেমন করে ভগবানকে বশ করো? ঈশিত বৈশিষ্ট্য কাম বসিয়েছ, তুমি কামকে জয় করেছ, তুমি প্রভুকে বশ করছো। তুমি বলো তুমি কোন মন্ত্রের দ্বারা, কোন সাধনের দ্বারা তুমি প্রভুকে বশ করেছ? হনুমান প্রথমে জীব দেখিয়ে দিল, জীব দেখার পর রামচন্দ্রের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, বিভীষণ মিতে তোমার দাস হনুমান আমাকে জীব দেখালো, আমি তার অর্থটা বুঝতে পারলাম না। রামচন্দ্র বলেছিল তুমি আবার যাও, আবার গিয়েছি বলে হনুমান তুমি তোমার রামচন্দ্রকে বশ করলে কি করে? আমি প্রশ্ন রেখেছিলাম, তুমি ভগবানকে বশ করলে কি করে, পেলে কোথায়, কবে বন্ধুত্ব হলো, কেমন করে তোমার রথের সারথি হলো? একটার উত্তর নাই, একটা প্রশ্নের উত্তর নাই, আমি সব একটা একটা করে তুলে ধরে ধরে বলে আবার শুনবে? হনুমান তো আল্লাহটা লিখিয়ে দিল, কারণ হনুমান তো ল্যাংটা হইয়া আছে, তোমার জ্ঞান নাই বলে তোমার প্রভুকে গিয়ে তুমি জিজ্ঞাসা করো, তোমার সখাকে গিয়ে তুমি জিজ্ঞাসা করো, আমি কেন তোমাকে এই ভাব দেখালাম? যদি কেউ ভগবানকে পেতে চায় তাহলে দুটো জিনিসকে সংযমী হতে হবে, একটা হলো জিহ্বা আর একটা হলো লিঙ্গ। বহু কথার বহু দোষ বুঝেছে যে কথা কয়, এই জিহ্বাকে সংযত করো আর লিঙ্গকে সংযত করো, যদি ভগবানকে বশ করতে চাও। এই দুটোকে বশ করতে পারলে সে ভগবানকে বশ করতে পারে। বলি ভাই ভাই নাই 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 ওরা মা তুমি, তোমার জন্য তিন দিন ধরে ভাত খাই নাই আমি, এ গায়ে মানে না আপনি মরল মাথায় ভাঙা ছাতা, এ সাগনে সাগে নুন জোটে না জাহাজ ভরা কথা। বৌমরা সংসারে যেমন হয় আটুনি, পার ঘাটে জল শুকুলে যাবে জবাব পড়ে পাটুনি, আমার প্রতিপক্ষ অর্জুন ভাইয়া জীবনে কথা তেমনি আটুনি। ওরে আমার লগন চাঁদা এ ডেলি এ করবে গগন ছাঁদা, লাগড়া কন্দা ধারে পেঁদার বাস, কালো টিক টিক দেখলে পরে কাপড় জুবড়ে বাইচি ফেরে আমা ওই ছেলে বলে পঞ্চম রাস। এখনো মানছি তোমাকে ভাইয়া জীবন বলি, বেশি পাকাম করো না দিচ্ছি বলি, তোমায় যখন বাঘ ভেঙে চাই ছাড়ছি না ধর, রুগী যেমন মৃত্যুকালে ঔষধ খেলায় দূরে ফেলে তোমার পেছনে আমি দাঁড়িয়ে গেছি।
যে শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য হনুমানকে ঝাঁটা মেরে তোমার ভূমিকাকে তুমি শ্রেষ্ঠত্ব করতে চাও, সেই হনুমানের কপিন যদি হনুমানের নাম করে কপালে ঠেকিয়ে যদি কেউ ধারণ করে সে এত বড় ব্রহ্মচারী হবে, তার ব্রহ্ম ক্ষয় হবার আর কোনো ভয় নাই নাই না। হরি বল হরি বল হরি বল। তাই তোমাকে সাবধান করি, হনুমানের গুণ দেখাই প্রকাশ করি, এই মানুষের সঙ্গে হলো তফাৎ কত। আহার নিদ্রা মন, মানুষও খায় পশুও খায়, মানুষ খাইয়ে উঠে খায়, মানুষ খাবার পেলে আবার খায়, কিন্তু পশু একবার পেট ভরে গেলে আর খায় না, একবার উদর পূর্ণ হলে আর খায় না। মানুষ বিছানা পেলেই শোয়, বাঘ পেলেই শোয়, আর পশু নির্দিষ্ট জায়গা ছাড়া কোথাও শোয় না, নির্দিষ্ট জায়গা ছাড়া পশু ঘুমায় না, আর মানুষ বিছানা পেলেই শোয়, বসতে পেলেই শোয়। আর মৌথুন পশু বতর ছাড়া সতর হয়ে চাষ দেয়, কিন্তু মানুষ এদের কোনো বাদ জ্ঞান নাই, এদের আমাবস্যা নাই, পূর্ণিমা নাই, শনি নাই, মঙ্গল নাই, এরা যখন তখন জমিতে নাঙ্গল দেয়, ধান পেকেতে যায়, আবার যদি কেউ ট্রাক্টর চালায় সেই জমিতে ফসল পাবে তো, পাবে ধান পেকেতে যে ধান কাটার সময়, এরপরে আবার যদি কেউ ধানের বীজ ফেলতে যায় সেই ধানের জমির উপরে, তাহলে আহার নিদ্রার মৌথুন, পশু ঋতুকাল ছাড়া মৌথুন ক্রিয়া করে না, আর মানুষ সুযোগ সন্ধানী, দিনে বলবে বুন দেখতে করবে কোন, দিনের বেলায় ফোঁটা আর রাতের বেলায় লাটা। আমরা যদি কারোর সঙ্গে বন্ধু পাতাই তাহলে তো বন্ধুর ভাই আমার ভাই, আমার ভাই বন্ধুর ভাই হবে নাকি, বন্ধুর মা আমার মা, আমার মা বন্ধুর মা, বন্ধুর ভাই আমার ভাই, বন্ধুর ভাই আমার ভাই, আমার ভাই বন্ধুর ভাই, বন্ধুর বোন আমার বোন, আমার বোন বন্ধুর বোন, বন্ধুর বউ আমার বউ, আমার বউ হবে না, হবে না, কেন হবে না, হবে না। মা টাকা দিতে পারবো, বাবা টাকা দিতে পারবো, ভাই টাকে দিতে পারবো, বোন টাকে দিতে পারবো, আর বউটা দিতে পারবো না, কেমন বন্ধু, বন্ধু যে বন্ধু পাতাবে তার তো বন্ধু মাকে মা বলবে, বন্ধু তো তার মাকে মা বলবে, মা হবে হবে, তা বউটাই বা পাল্টা পাল্টি হবে না, কেন ওটা হবে না, ওখানে গন্ডগোল আছে। এ কি করল কৃষ্ণের সঙ্গে বন্ধু পাতায়, তাহলে কিন্তু কৃষ্ণের বোন ওর বোন, সেই কৃষ্ণের বোন কে দুর্যোধন চলল বিয়ে করতে, আশি মন হলুদ মেখে এই ঘাট দৌড় দিয়ে সুভদ্রাকে নিয়ে কেটে পড়ল, তাহলে দিনের বেলায় হলো বোন দায়িত্ব করলে কোন, এই মানুষের এত গুণ, এরা দিনের বেলায় যাকে বোন বলে রাতের বেলায় তাকে খুন করে, এইভাবে বলতে বলতে উস্কুল্লোর ভাবে ও লাগলো বলতে, আপনারা লাগলেন বলতে, আমি লাগলাম বলতে, একটা মধুমঙ্গলের কাহিনী। একটা প্রশ্নের উত্তর করতে যদি এত কথা বলতে হয়, ভক্ত বড় শক্ত কথা গুরু থাকবে বসে, কে ভক্ত কে গুরু, গুরু ভজ ধাতু কহ প্রত্যয় করে হয় ভক্ত, যিনি ভজনের কথা কইতে পারে সে হয় ভক্ত। বৈষ্ণব সাহিত্যে কলম আছে অভক্ত জানে কি সাধন পুজো দেবে কোন জায়গায়, ভক্ত হয়ে ভগবানের পুজো দিতে হয়, কাম বীজ কাম গায়ত্রী এই হলো পূজার বিধি, রসরাজ সিঙ্গার মূরতি ভজন ঘরে দেখা যায়, সেই নামসার পূজার প্রসাদ খেলে ভক্তজীবের কর্ম করলে শ্রীকৃষ্ণ চৈতন্য বলে প্রেম বাজারে চলে যায়, অভক্ত জানে কি কোন পূজো দেবে কোন জায়গায়, ভজ ধাতু কহ ভক্তই করে ভক্ত, যিনি ভজনের কথা কইতে পারে সে ভক্ত। গুরুকে গুরু শব্দ অন্ধকার ও শব্দ আলো, যে মনের অন্ধকারকে দূর করে চেতনা কাছে জ্ঞান সূর্যের উদয় ঘটালো, সেই তো গুরু, যে কুলকুলের শক্তিকে জাগ্রত করলো সেই তো গুরু, যে অন্ধকারকে দূরে সরিয়ে আলো জ্বেলে দিল, দেহ ছিল শ্মশানে সমান, গুরু এসে মন্ত্র দানে করলো ফুল বাগান, তাহলে যে গুরু এক অক্ষরে পঞ্চবীজ দেখায় যে জন গুরুকে গুরু বলে মানিব তখন,
লোভী গুরু পাপি চেলা ফেলতে ফেলতে কাদায় ফেলা ভরম করে থান করে কাপড় পরে মালা নিয়ে ঝোলা নিয়ে চুল ডেকে গুরু সাজতে হবে না। এক অক্ষর যিনি পঞ্চবিশকে দর্শন করাইতে পারে তিনি হলেন গুরু। তাহলে দাদা গো এখন আমি তোমার কথা শুনে জলি মন আগুনে যে কথাগুলা তোমাকে জিজ্ঞাসা করেছিলাম কবির গানে, একটা মেয়ের যদি পাঁচটা স্বামী হয় তো মেয়েটা ভাগ হইলো কেমন করি? বউ একটা স্বামী পাঁচটা ভাগ হবে কেমন? যদি যুধিষ্ঠিরের ঘরে যায় একটা স্বামী তখন হবে চারটে দাও, যখন ভীমের ঘর ঘে যাবে তখন ভীম হবে স্বামী একটা, একটা ভাসুর তিনটে দেবর, যখন অর্জুনের ঘরে যাবে দুটো ভাসুর একটা স্বামী দুটো দেবর, যখন নকুলের ঘরে যাবে তখন একটা স্বামী তিনটে ভাসুর একটা দেও, আর যখন সহদেবের ঘরে যাবে একটা স্বামী হবে চারটে ভাসুর হবে। এক বৃক্ষের দুই মূল, তিন শাখা চার ফুল, দিনে স্বামী রেখে ভাসুর জড়িয়ে জড়িয়ে ধরে শ্বশুর। হরি বল হরি বল। কাকে দেবো যন্ত্রণা, কে শুনবে কথা, কে দেবে উত্তর? কথার নাম লতা ব্যাঙে ছিঁড়ে খায়, মাই বড় থাকতে বিটি শ্বশুর বাড়ি যায়, বলে পাণ্ডবরা মরে নাই। কে বলে মরে নাই? চার ভাই বক্রাক্ষসের পুকুরে জল আনতে গিয়ে পাট ভাসা হয়েছিল। আপনাদের দেশে আমাদের দেশে ওনাদের দেশের সঙ্গে অনেক তফাৎ। আমাদের দেশে মেয়েরা বিধবা হলে শাখা সিন্ধুর শাড়ি ফেলে, আমার মনে হয় ওনাদের দেশে মেয়েরা বিধবা হলে আংটি ফেলে। ও বললো না পাঁচ ভাই পাঁচটা আংটি দিয়েছে বিয়ে করি, যে ভাইকে যখন মরবে সেই আংটিটা খুলে ফেলে ফেলে, আংটি খুলে বিধবা হয়। আমাদের দেশে চার রকমের মেয়ে আছে, একটা বিধবা, একটা সধবা, একটা অধবা, একটা ধবধবা। যা স্বামী আছে সে সধবা, যা স্বামী নাই সে বিধবা, যা স্বামী বিয়ে করে ছেড়ে পালিয়ে গিয়েছে সে হচ্ছে অধবা। এরকম মাল চারটে সব মেয়ে আছে, বিয়ে থাকে করে ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছে, আর যারা কোনো লাইসেন্স হয় নাই সে হলো ধবধবা। তার স্বামী বলে বিধবা হবে চিহ্ন থাকবে, তার বলছে আংটি খুলে ফেলে ফেলে। এধারে কে দীনবন্ধু না কে বটে প্রশ্নটা করলো, দান্যে দীনবন্ধু হওয়ার নারী জমিতে বত হয়েছে নাঙ্গল দিতে হবে, গরুশালা বুঝতে পারছে চাষা যখন এত জুত করে খয়েছে আমাকে বহবে, এক গোলে দুটো গরু আর একটা ঘোড়া থাকে, ঘোড়ার কাছে রাতের বেলায় গরুটা মনে দুঃখে বলছে ভাই রে মানে হালের ডাইনে গরু, আর ডাইনে গরুটাই বেশি মার খায়, বেশি খাই খায়, আর ডাইন হাতে মাছন থাকে সরাকালি ডাইনে গরু গরু যত যাবে তত বেরু বেরু, বলে আর কত মার খাবো রে ভাই, তো জীবনটাই ভালো কি করি বল তো ভাই। তা বলছে উপায় আমি বলি দেবো কিন্তু আমার নাম করলে হবে না, বলে কি উপায়? সকালবেলা খেতে দেবে পেট ভরি খেয়ে নিবি শুয়ে পরিবার উঠবি না, যদি কেউ জেগে ঘুমোয় তাকে জাগানো যাবে, যদি কেউ ঘুমোয় তাহলে তার ঘুম ভাঙা যেতে পারে, আর যদি কেউ জেগে ঘুমোয় তাহলে পরে তাকে জাগানো যাবে। চাষার মাথা খারাপ, ছুটে বেড়াইছে ডাক্তার ডাকছে, ডাক্তার বলছে ভাই গরু ওঠানো অসুস্থ আমাদের কাছে নাই, আসে গায়ে হাত দিয়ে দেখে গরু ঠিক আছে সুস্থ গরু, এ জ্বরও নাই জ্বালাও নাই ব্যথাও নাই, এ লাজ্জে মুজ্জে সবই ঠিক আছে, তাহলে ব্যাপার এমন হইল কেন? এ চাষা মাথা পাগল হয়ে গেছে, ছুটে বেড়াইছে ওষুধ খেয়ে দেবে, আমার মতো একটা চালাক লোক গাছতলায় বসে আসলে চাষাকে ঠকাইতে হবে। কি হলো ভাই মরল? তাহলে ভাই আমার মাথা খারাপ, গরু শুয়ে উঠছে না, নাঙল জুড়তে হবে, আলু লাগাইতে হবে, জমিতে বতর উঠেছে, বলে ভাই আমার কাছে ওষুধ আছে। দে ভাই তোর পায়ে পড়ি, বলে পায়ে পড়লে ওষুধ পাওয়া যায় না, পয়সা দিতে হবে, বলে কত পয়সা লাগবে? বলে আমার কাছে দু রকম পুড়ি আছে, একটা পাঁচ টাকার পুড়িয়া, একটা দশ টাকার পুড়িয়া। বলে কাজ কি? বলে যদি পাঁচ টাকার পুড়িয়া দাও
তাইলে 40 কিলোমিটার বেগে গড়ি ছুটবে। আর যদি 10 টাকার পুড়িয়ে দাও তাহলে 80 কিলোমিটার বেগে গড়ি ছুটবে। বলে কথা দিতে হবে, মানে এই পুড়িয়াটা নিজে গরুর লেজটা তুলে তার গোবর দেশে ভরে দিতে হবে, মানে গরুর পাছায় ঢুকিয়ে দিতে হবে। বলে যে ভাই দুটুই দে, বলে দুটো লিয়ে কি করবে? বলে একটা গরু করে দেবো একটা আমি লোবো। বলে কেন তুমি লোবো কেন? বলে আরে ভাই গরু যদি 40 কিলোমিটার বেগে ছোটে তা আমি তা 40 কিলোমিটার বেগে যেতে পারি, তাহলে গরুটা তো হারিয়ে যাবে। আরে আমি লাগাবো তাহলে আমি 80 কিলোমিটার বেগে ছুটে গিয়ে ওকে ওভারটেক করে গরুটাকে ধরবো। বলছে বেশ তাহলে নিয়ে যাও। একবার যোগ্য লষ্ট লঙ্কা, মানে কঠিন ঝাল ওয়ালা লঙ্কার গুঁড়ি, ওষুধ অন্য কিছু না, ওষুধ হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ি। দুটো পুড়িয়া দিয়ে দিয়েছে দুটো ডাব্বা, 15টা টাকা দিয়ে দিয়েছে যে শালা একটা বিড়ি একটা দিয়ে শালাই তো হইলি। এক এই এবার বেটা গরু এবার উঠবা না শুয়ে থাকবা দেখি এবার। এবার সুর সুর করে গিয়ে লেজটা তুলে ওই 5 টাকার পুড়িয়াটা খুলে মাল ঢুকিয়ে দিয়েছে। আর যেমন মাল দিয়েছে গরু অমনি কাক কাক করে লাগলো উঠে মেরে দিয়েছে। শালা গরু তো ছুটতে লেগেছে, এ তখন পাঁচ ছড় 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 খুলে দিয়ে 10 টাকার পুড়িয়াটা খুলে ও পেছনে মেরে দিয়েছে একটা একটা। এ যেমন নিজের পাছায় মেরেছে থাবা, মলাম গেলাম মলাম গেলাম, শালা গরু ছুটে মোড়ল একবার ছুটতে ছুটতে গিয়ে সামনে একটা পুকুর পেয়েছে, গরু উপরে ঝাম করি শালা মোড়ল উপরে ঝাম করি কাটা মাটি লিখুন রক রক শালা কাল করে লক যায় ওরি ওরি। তা যে পুড়িয়া আমি দিয়েছিলাম আজ ও যে জায়গাটা আজ লাগিয়েছে পুড়িয়া ও মধুমঙ্গলের কাটা মাথা লাগিয়ে ও রাত রেহাই হবে না। আমি যদি মনে করি তাহলে বা ঘুরিয়ে দাঁড় করাইতে পারি। আমি বললাম অর্জুনের রথের চাকা গাড়ি কেন? অর্জুন তো রথের চাকা গাড়ার কথা ছিল না, কথা ছিল কর্ণের রথের চক্র গ্রাস করবে মেদিনীর অভিশাপ। তা অর্জুন কোন অপরাধের অপরাধী যে তার রথের চাকা গেল? বলে তো ধর্মযুদ্ধ, তাহলে ছেলেটার মাথা কাটা হলো কেন? ছেলেটার নাম কি? ছেলেটা নিয়ম গাছে এখনো তোলা, ছেলেটা 4 দিন ধরে কেঁদেছিল, এই ছেলেটা কে, তার পরিচয় কি, তার মাথা কাটলে কেন? আশা করি উত্তর পেয়ে গেছে। প্রশ্নটা তো আমার জন্য নয়, উত্তরটা আমার জন্য নয়, এই দর্শককে জানানোর জন্য, জগৎকে জানানোর জন্য রামায়ণ মহাভারতের যে গোপন রহস্য উদ্ঘাটিত হয় একমাত্র কবিগান ছাড়া কোন গানেই এত রহস্য উদ্ঘাটন করার কোন গায়কের ক্ষমতা নেই। তাই জগৎকে জানানোর জন্য বলেছিলাম ছেলেটার কোনো অপরাধ ছিল না, তাহলে মাথা কেটে দিল কেন? এক মধুমঙ্গলি পাল্লা শেষ। যাই হোক, রাগ বেশি বল কম মার খাওয়া লোক হয়েছে, যদি হয়ে থাকে ভালো, আর যদি না হয় তাও ভালো। তা বেশি কথা বলা যাবে না, বহু কথার বহু দোষ, তাই কথা ছন্দ ছাড়ি সুর সুরালির ভাব ধরি শুনাইতে গান আপনারা শুধু জন। আমি অভাজন, আমি ছোট করে শুনি যাব গান। দরে না 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 দরে না 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 দরে না না দরে না না দরে না 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 দরে না না দরে না 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 দরে না রে দরে রে 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 না 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 দরে না না রে দরে রে না না দরে না না রে দরে রে না না দরে না না রে দরে রে না দরে না না রে দরে রে না 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 দরে না রে দরে না না রে দরে রে না না দরে না রে দরে না না রে দরে রে না না মা বহুদিন কাজ জাগান তো মেয়েরা উলিও দিচ্ছে না আর ছেলেরা হরিও বলছে না, এই দুটো জিনিস খুব খারাপ লাগে। যে বীরভূমে
পদ্মাবতীর গর্ভে নিত্যানন্দ জন্মগ্রহণ করে জগৎকে মাতাইলো হরি নামে, সেই বীরভূমের মানুষ হয়ে আমরা হরি বলতে পারছি। আর মায়েদের তো মুখে উলি উলি ঝগড়া করছে, গল্প করছে, গন্ডগোল করছে, আর মাইক কয়লারা মাইক তুলি কুচ 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 করে খালি কমিয়ে কমিয়ে 12টা বাজায়, এখানে টং টং শব্দ উঠবে মাইকে, তবে তো গ্রাহকের গলার কাজ হবে। এই মাইক বাজাইতেই জানে না, অচল ছেলে বসে মনিটর দাও, মনিটর সাউন্ড দাও, কোনো কাজই হচ্ছে না। দারে না রে না 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 রে না না রে না না রে না না তা না রে ওহ রে না না তা না 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 উপরে ভগবান নিচে মাইক ম্যান তবে হবে ভালো গান। ভগবান যদি আশীর্বাদ করে তবে গান ভালো হবে, আর মাইক ম্যান যদি ভালো হয় তবে ভালো গান হবে। আমি যত বড় পণ্ডিত হই এই মাইক যদি কমিয়ে দাও, মাইক দিয়ে খেলা করো তাহলে আমার গান ভালো লাগবে। আপনারা জানেন পানের মতো সার হবে কি বাবা বাবা বাবা, ও কবিয়াল আমি কবিয়াল, ও অভিনয় করছে আমি অভিনয় করছি, পান যেমন দেখতে পাকুর পাতাও তেমন দেখতে, কিন্তু খাবার সময় স্বাদটা কিন্তু এক হবে না। তাই বলি পানের মতো সার হবে কি ওই না পাকো পাতাতে পাকো পাতাতে আরে যতই মিশাও না তাতে ওরে যতই মিশাও না তাতে যতই মিশাও না তাতে ওরে যতই মিশাও না তাতে যতই মিশাও না তাতে পাপুর পাতাতে ওরে পানে মদ সাধাবে কি ওই না পাকুল পাতাতে পাকুল পাতাতে ওর পানির মতো সাধ হবে ওই না পাকুল পাতাতে পাকুল পাতাতে ওর পানির মতো সাধ হবে কি ওই না পাকুল পাতাতে পাকুল পাতাতে ওর পানির মতো সাধ হবে কি ওই না পাকুল পাতাতে পাকুল পাতাতে মাছি ছোট এক প্রাণী ছোট ভেব না তুমি মাছির দায়ে হাতির প্রাণাজ হয় কানা টানি এ হায় গো হয় কানা টানি মাছি ছোট এক প্রাণী ছোট ভেব না তুমি হাতির প্রাণ হয় টানা টানি
পাকুর পাতাতে।